দর্শক দেখছেন, আমরা এখন কিন্তু রয়েছি আজকে সাজনপুর হাটের বাসুরের হাট যে দিকটাতে বসে সেই দিকে রয়েছি। আর এই হাটের অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলা নিকলি থানা। এই হাটের একটা অ্যাডভান্টেজ, এখানে হাসিলটা কম। আপনারা অন্য হাট থেকে গরু ক্রয় করবেন, যে দামে কিনে যে টাকা হাসিল দিবেন সেই টাকা দিয়ে আপনি বাড়ি ফিরতে পারবেন। এখানে হাসিলটা একদমই কম, 200 টাকা হাসিল। প্রিয় দর্শক, দেখি আমরা গরুগুলোর দাম কেমন রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই। প্রিয় দর্শক, আমরা দেখছি এটা কিন্তু কিনে নেওয়া হলো, তবে গরুটা দেখতে বেশ ভালোই। দেখি আমরা যদি জানার চেষ্টা করি, মিয়া ভাই এটা কেমন দামে নিলেন আপনারা? 95,000। 95 পালার জন্য নিয়েছেন? না, বিক্রির জন্য। আচ্ছা, কোন এলাকায় নিয়ে যাচ্ছেন আপনারা? 22 মোজা। 22 মোজা তো প্রচুর, এখান থেকে যায় দেখি। জি জি। আচ্ছা আচ্ছা, ভালোই হয়েছে আপনার গরুটা। ঠিক আছে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, দেখলেন এটা কত দামে তারা নিয়েছেন, আমরা একটু জানানোর চেষ্টা করলাম। দর্শক, এটা মনে হচ্ছে যে দামাদামি চলছে, দেখতে পাচ্ছেন। এটাও দেখতে বেশ ভালোই। আমরা যদি ভালো মতো একটু ঘুরে দেখি, এটার নাভিটা বড় ধরো রয়েছে, তবে খুব ক্রেজি একটা বাছুর দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব লাফালাফি করছে, আর তীব্র গরমে লাফালাফি শুরু হয়ে গেছে আর কি। আমরা দেখি, চলুন গরুর মালিকের সাথে কথা বলে আসি, দামটা জেনে আসি। চাচাদের এটা কি বেচা হয়ে গেল নাকি? আপনার কিনে নিলেন নাকি? কেমন দামে নিয়ে নিলেন এটা? জি, কত দামে নিয়ে নিলেন? 70,000। পালার জন্য নিলেন আপনি? জি জি, পালার জন্য। কোন এলাকা থেকে এসেছেন আপনি? আমার বাড়ি কটিয়াদির। আচ্ছা, এখানেই তো কাছে। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু 76,000 নেওয়া হয়েছে। চাচা ভালো হয়েছে, ভালো থাকবেন। আপনি দর্শক দেখলেন এটা তারা নিয়েছেন এটা 76,000 টাকা দিয়ে, তবে দেখতে কিন্তু ভালোই এটা। বিশেষ করে এটা দেখুন, ক্রজাতের এটা বাছুর একটা, দেখে মনে হচ্ছে ভাই নিয়ে আসে। ভাই কেমন আছেন আপনি? ভালোই। কয়টা আনছেন এরকম বাছুর? একটাই। দাম কত বলতেছে এটা? 1,00,000 টাকা। 1,00,000 বলে? আপনি কত যাচ্ছিলেন? আমি আরো দেরি আছে, মানে পালার জন্য যারা নিতে চায় তারা নিতে পারবে। ঠিক আছে, ভালো থাকেন। প্রিয় দর্শক, আমরা দেখছি এক ভাই দুটো গরু নিয়ে রয়েছেন, দুইটাই পালার উপযোগী এগুলো মনে হচ্ছে, দেশি হলেও। মিয়া ভাই আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। কয়টা গরু আনছেন আজকে? আমি 2টা আনছি ভাইয়া। আচ্ছা, একটা হয় না এখন? না, মাত্র একটা। এই যে এটা আমরা যেটা দেখছি, এটা কত যাচ্ছেন? এটা ভাই 85,000 যাচ্ছে। কত বলতেছে এটা? এটা আপনার 70-75 এরকম বলে। আচ্ছা আচ্ছা, মানে আর একটু বাড়তে হবে? আর একটু বাড়তে হবে ভাই। আর আপনার হাতে যেটা ধরা রয়েছে দেশি একটা গরু? জি ভাইয়া, এটা আমার গায়ের বেড়ার বাছুর, মনে করেন এই 80 হলে ছাইড়া দিবেন? ছাইড়া দিব। দাম চাচ্ছিলেন কত এমনি? আমি 90 চাইছি। বলে কত হাটে? বলে আপনার 75-70 এরকম বলতেছে। ওই যে এক ক্রেতা আসছে, দেখেন দামাদামি হোক কথা হোক। ঠিক আছে, ভালো থাকেন, শুভকামনা রইল আপনার জন্য। আপনাদের হাতের বামে যাই, দেখি বাম দিকে অনেক বাছুর রয়েছে, এই বাছুরগুলো একটু দেখিয়ে আসি। বিশেষ করে ওই দিকটাতে দেখুন লাল গরু রয়েছে, এছাড়া ক্রস রয়েছে। চলুন আমরা ওখান থেকে কয়েকটা গরুর দাম জেনে নিই। প্রিয় দর্শক, আমরা এই গরুটার দাম জানতে পারি, এটা নিয়ে এই ভাই রয়েছেন। ভাই কেমন আছেন আপনি? ভালো আছি। গরুটা কি জাতের এটা? দেশি। দেশি, সিন্ধির মতো লাগছে এটা দেখতে। সাইফল। আচ্ছা, দাঁতে নাই তো? না না, দাঁতে নাই। কত যাচ্ছিলেন হাটে আপনারা? 95। কত বলতেছে এটা? 80। 80,000 বলছে না? হুম। আপনারা কেমন আশা করছেন এটা? 85 এরকম আশা করছেন আপনারা? কিনে আনছেন তো? না কিনা। আপনারা তো কিছু লাভ করে ফিরতে হবে, এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন। এটা যদি আমরা দাঁতার কথা ভাবি, এটা কত মাস পরে দাঁতে আসতে পারে? 6-7 মাস না আরো বেশি? 5 মাসের উপরে লাগবে। ঠিক আছে, ভালো থাকেন। প্রিয় দর্শক, এটা আবার একদম পিওর দেশি দেখা যাচ্ছে। এটা নিয়ে যে চাচা রয়েছেন, দেখি চাচার সাথে আমরা কথা বলি, দামটা জানার চেষ্টা করি। চাচা কেমন আছেন আপনি? ভালো। আপনাদের হাট দেখাইতে আসলাম আর কি। গরু কত চাচ্ছেন এটা? গরু এটা আনছি বেশ দাম বাড়তে। আচ্ছা, কত দাম চাচ্ছিলেন? চাইছি 95। বলতেছে কত এটা? 80। 80,000 বলে? না, প্রিয় দর্শক দেখছেন এটা কিন্তু 80,000 অলরেডি দাম উঠেছে। তো যদি মানুষ নিতে চায়, আমরা এটা প্রচারণা দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের হাটের প্রচারণা দিচ্ছি। তো কেমন দামে কিনতে পারবে গরুটা আপনাদের থেকে কিনলে? মনে হয় 85-এর ভিতরে কিনতে পারবো। 85 লাগবে, মানে আর 2-1,000 হলেই মানে দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা দাঁতে আসলে কতদিন পরে দাঁতবে? আর লাগবো 5-6 মাস লেগে যাবো। আরো বেশি লাগবে? না বেশি লাগবে না, 5-6 মাস পরে দেখতে যাবো। ঠিক আছে কাকা, ভালো থাকেন। দেখতে পাচ্ছেন এটা একটা শাহিওয়াল বাছুর, দেখি মনে হচ্ছে শাহিওয়াল বাছুরটির দাম আমরা দেখি জানতে পারি কিনা। ওই ভাইয়েরা দেখছি ধরে দাঁড়িয়ে রয়েছেন, আমরা কথা বলতে চাই ভাইদের সাথে, দামটা জেনে নিতে চাই। তবে গরুটা কিন্তু মাশাল্লাহ দেখতে বেশ ভালো। মিয়া ভাই আপনারা কেমন আছেন? ভালো। কয়টা গরু আনছেন এইরকম? এরকম গরু আনছি 4টে। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে 2টে। মাশাআল্লাহ, খুব ভালো কথা। এটা তো শাহিওয়ালের মতো লাগছে দেখতে। জি, শাহিওয়াল। কত চেয়েছিলেন এটা আপনারা? এটা চাইতেছি 125।
কত বলতেছে এখন হাটে? এই 100-102। আচ্ছা আচ্ছা, এটা যদি আপনাদের থেকে কেউ নিতে চায় কেমন দামে নিতে পারবে? 5-এর টার্গেট, মানে একের উপরে যেতে হবে, একের উপরে আসার সুযোগ না। ওইখানে দেখছি একটা লাল রঙের গরু রয়েছে, ওইটাও কি আপনাদের? না না, ওইটা আমার না। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন, শুভকামনা রইল আপনার জন্য। ঠিক আছে প্রিয় দর্শক, দেখি আমরা এরকম শাহিয়াল আরো একটা দেখাই আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা দেখছি এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর বাছুর নিয়ে রয়েছেন কাকারা। দেখি আমরা এখান থেকে দুই একটা দেখাইতে পারি কিনা। এগুলো মনে হচ্ছে সবই চাচার চাচার, এগুলো সব চাচা। কেমন আছেন? তীব্র গরমে আইসক্রিম খাচ্ছেন? আইসক্রিম খাচ্ছি। প্রচন্ড তাপ না আজকে? প্রচুর তাপ। কয়টা নিয়ে আসছিলেন আজকে? আমি তিনটা নিয়ে আসছি। বেচা হয়েছে দিয়ে? একটা বেচা হয় না। আপনি খান খান, আমরা খেতে খেতে কথা বলি। প্রিয় দর্শক, চাচা বলছেন যে অনেকগুলোই নিয়ে আসছি কিন্তু একটাও বিক্রি হয়নি। আমরা দেখি একটু দেখাই, এই যে বিশেষ করে এই গরুটা দেখাই। এটা 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 চাচা কি জাতের গরু? এটা নেপালি, নেপালের একটু ক্রস আছে না? টাচ, একটু টাচ। এটা কত চাচ্ছিলেন আপনারা? 85,000 টাকা। এটা কত দামে নিতে পারবে মানুষ নিলে? 80,000 টাকা। আর দামানোর সুযোগ নাই। চাচা খান না কেন, খাইতে খাইতে আমরা কথা বলবো, একটু দেখাবো। আর যে তীব্র গরমের মধ্যে দাঁড়ায় আছেন, আমরা একটু প্রেস প্রচারণা দিচ্ছি, আপনাদের হাট দেখাচ্ছি। আবার ওইটা দেখা যাচ্ছে, এটা দেখতে অনেকটা পাকিস্তানি পাকিস্তানি লাগছে মাথাটার দিকটা চিন্তা করলে। প্রিয় দর্শক, চাচা বলছেন যে এটা শাহিয়াল বাছুর। শাহিয়াল বাছুরটা কত যাচ্ছেন? শাহিয়ালটা 90,000 চাচ্ছি। এটা কত দিয়ে নিতে পারবে মানুষ আপনাদের হাটে আসলে? 85-85। এইটা যদি আমরা দাতার কথা ভাবি, এটা কি 24 সাল কোরবানিতে দাতার সম্ভাবনা আছে? 23 সাল, 24 শেষে দাঁতবো কোরবানির সময় দাঁতবো। চাচা ধন্যবাদ, বড় গরু হবে না? চাচা ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, শুনলেন চাচার গরু দুটোর দাম। তো চাচা মনে হয় এরকম গরু সবসময় নিয়ে আসে এই হাটে, আমরা দেখি যেটা আর কি দেখাই আপনাদেরকে। সো আমরা এই হাট ঘুরে আরও দুই একটা গরুর দাম আপনাদেরকে জানাবো। আর সাজনপুর হাটের একটা অ্যাডভান্টেজ রয়েছে, এখানে কিন্তু হাসিলটা কম রয়েছে, যে কারণে অনেক মানুষ আসে এখানে, কেনাবেচাও প্রচুর পরিমাণে হয়ে থাকে। প্রিয় দর্শক, এটা বিক্রি হয়ে গেল, এটা কেমন দামে নিয়েছেন? 65,000 দিয়ে কেনা হয়েছে। সার বাছুর দেখতে পাচ্ছেন, ফ্রিজিয়ানের ক্রস নিয়ে যাওয়া হচ্ছে হাট থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কি পরিমাণে মানে সার বাছুরের আমদানি রয়েছে সাজনপুর হাটে, বিশেষ করে ক্রস জাতের এই দিকটাতে রয়েছে সবই কিন্তু ক্রস জাতের সার বাছুর। ফ্রিজিয়ানের ক্রস, ওইরকম জার্সির ক্রস রয়েছে দেখতে পাচ্ছেন, প্রচুর আমদানি। আমরা এখান থেকে দুই একটা ক্রস জাতের বাছুরের দামও জানাতে পারি আপনাদেরকে, দেখিয়ে দিতে পারি এখানে কেমন দাম রয়েছে সার বাছুরের, সেটি আমরা একটু দেখাইতে পারি। আপনাদেরকে আগে দেখাচ্ছি যে হাটের প্রেক্ষাপট কেমন রয়েছে, কী পরিমাণে আমদানি রয়েছে সেটি দেখি। আমরা এই বাছুরগুলো নিয়ে কথা বলি, এই বাছুরগুলো ওই ভাইদের দেখি কথা বলতে চাই। মিয়া ভাই, আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আজকে কতগুলো গরু আনছেন এরকম বাছুর? 5টা। বেচা হয়েছে দুই একটা? একটাও না। ক্রেতা মনে হয় কম? জি, আমি ওদিকটা থেকে আসলাম, সবাই বলছে যে বেচা এখনো হয় নাই, আর হইলেও মনে হয় আরো পরে হবে না? জি। আচ্ছা, এগুলো মোটামুটি যদি আমরা দাঁতার কথা ভাবি, কতদিন পরে দাঁতবে? বছর দেড়েক যাবে? ওই যে দামাদামি হচ্ছে দর্শক, এই সাদাটা নিয়ে দামাদামি হচ্ছে, এক বছর লাগবে না? না না না, মানে 24 সালের দিকে এসে দাঁতে আসবে। হ্যাঁ হ্যাঁ, কালোটা নিয়ে দামাদামি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাশ থেকে এক ক্রেতা আসছেন দামাদামি করছেন। দেখি আমরা ভাইয়ের সাথে কথা বলি। মিয়া ভাই, এটা কত চাচ্ছিলেন আপনারা? 92। ওনারা তো একটা দাম বললো, যাই হোক যে দামই বলুক সেটি বলেছে। তো এগুলো যদি আপনাদের থেকে কিনতে চাই কেমন দামে কিনতে পারবে মানুষ আসলে? 80-এর নিচে হবে না। 80-এর নিচে হবে না দর্শক। তো তার কাছে কিন্তু অনেকগুলোই রয়েছে, তো মোটামুটি হয়তো এগুলো কাছাকাছি দাম। তবে এই এই বাছুরটা একটু ভালো এবং একটু বড়, যে কারণে হয়তো একটু দামটা বড় করে চাচ্ছেন। আবার এর চেয়ে ছোটও আছে, ছোট যেগুলো ওগুলো কেমন দামে নিতে পারবে মানুষ আসলে? কোনটা কোনটা? এডি এডি 75-75।80 ভাঙবে কাছাকাছি চায়? হ্যাঁ ভাঙবে, ভাঙবে ওই কইতাছে না তো। আচ্ছা, দেখেন সমঝোতা হয়ে যাবে হয়তো। 73 হলে দেন।
এটা 78 এ হবে না বলছে, তার মানে বুঝতেই পাচ্ছেন হয়তো আরো 1,000 টাকা বাড়লে দিতে পারে, যেহেতু 80,000 ভাঙবে। সো আপনারা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলেন যে সাজনপুর হাটে আসলে আপনারা সার বছরগুলো কেমন দামে নিতে পারবেন, দামাদামি করে সেটি আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তবে এই হাটে কিন্তু বাছুর গরুর যেমন আমদানি হয় তেমন গাভী গরু রয়েছে, আর বড় সার গরুগুলোর আমদানিটাও প্রচুর হয়ে থাকে। সুতরাং আপনারা এই হাটে আসতে পারেন। এই হাটের অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলা নিকলি থানা, হাট বসে প্রতি বুধবার দুপুর 12টার পরে জমতে শুরু করে চলে সন্ধ্যা পর্যন্ত। প্রিয় দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইলাম।